আচ্ছা, সবার আগে পেমেন্ট প্রুফটা দেখেন। এটা হচ্ছে আগের রাউন্ডের পেমেন্ট প্রুফ, $20 করে দিছে এবং সেম ভাবে আগের মতোই আরেকটা রাউন্ড স্টার্ট হয়েছে, যেখানে প্রত্যেক ইউজার $20 করে পাবেন এবং প্রত্যেক রেফারেলে $20 করে পাবেন। আনলিমিটেড ট্রিক সহ শিখাবো, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে আনলিমিটেড কুপাইতে পারবেন, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে কিভাবে আপনি জয়েন করবেন। তার আগে আপনাদেরকে বেশ কিছু রুলস আপনাদেরকে দেখাই দেই, আদারওয়াইজ কিন্তু আপনি এখানে পেমেন্টটা পাবেন না। তাদের রুলস কিছু মানতে হবে। সো আপনি তাদের ব্যানারে ক্লিক করবেন এবং তাদের এক্সচেঞ্জার সাইটে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন বিস্তারিত সব কিছু বলবো। তার আগে আপনাদেরকে অফারটা সম্পর্কে বলি। এইখানে আপনি যাকে রেফার করবেন, সে যদি আপনার রেফার লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তাহলে আপনি পাবেন $20 এবং আপনার ফ্রেন্ডও পাবো $20, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে এইখানে কিন্তু আরও কিছু রুলস আছে কিভাবে এলিজিবল হবেন। এইখানে আপনাকে ডিপোজিট করে একটা ট্রেড কমপ্লিট করতে হবে, যে কোনো অ্যামাউন্টে ট্রেড করতে হবে। সো আপনাদেরকে আমি একদম সিম্পলভাবে বোঝাই দেব, আপনাকে অবশ্যই ট্রেড করতেই হবে $40 ডিপোজিট করে। সো এখন আপনার ফ্রেন্ড যদি $40 ডিপোজিট করে এখানে ট্রেড না করে, তাহলে কিন্তু আপনি সেই রেফারটা ভ্যালিড হবে না এবং আপনি সেটার $20 যে বোনাস সেটা আপনি পাবেন না। আর আপনি যে $20 পাবেন সেটা আপনি ইনস্ট্যান্ট তুলতেও পারবেন। আমি আপনাদেরকে একদম সিম্পল ভাষায় বলতেছি, আপনি যাকে রেফার করবেন অবশ্যই তাকে ট্রেড করতে হবে, তবে আপনি সেই বোনাসটা পাবেন। তারপর আপনাকে অবশ্যই এখানে আপনার এইখানে একটা কাজ করতে হবে, ফর্ম ফিল করতে হবে, সেটাও আমি আপনাদেরকে বলে দেব। সো এখন কথা হচ্ছে কিভাবে আপনি এখানে জয়েন করবেন একদম প্রপারলি। সো অনেকে অনেকভাবে শেয়ার করছে, বাট আমি আপনাদেরকে একদম সিম্পল ভাষায় বলবো। সো এখানে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক আছে এয়ারড্রপের, জাস্ট আপনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন ফার্স্ট অফ অল। তারপর এইখানে দেখতে পারবেন ফার্স্ট এয়ারড্রপ, জাস্ট আপনি এই লিঙ্কটার ওপর ক্লিক করে দেবেন। তারপর আপনি সরাসরি গেট স্টার্টে ক্লিক করবেন। আরেকটা জিনিস ভাই মাথায় রাখবেন, এইখানে অ্যাকাউন্ট খুলতে সময় অবশ্যই আপনাকে VPN কানেক্ট করতেই হবে, আদারওয়াইজ আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না। সো আপনি অবশ্যই VPNটা কানেক্ট করবেন, ঠিক আছে? তো তারপর এইখানে দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ মেইল, এটার উপর ক্লিক করবেন। তো তারপর এখানে আপনার মেইল অ্যাড্রেসটা দিবেন, এখানে পাসওয়ার্ড দিবেন, তারপর এই টিক মার্কে ক্লিক করে জাস্ট আপনি সাইন আপ বাটনে ক্লিক করে দিবেন। তারপর আপনার মেল বক্সে কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে, জাস্ট আপনি এই কোডটা কপি করবেন। সো কপি করে এনে আপনি জাস্ট এইখানে পেস্ট করে দিবেন। সো এখানে পেস্ট করলে আপনার অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তারপর আপনাদের কিন্তু এইখানে কাজটা হচ্ছে আপনাকে $40 ডিপোজিট করে আপনাকে যে কোনো একটা ট্রেড করতে হবে। সো সেটা কিভাবে করবেন, তো ফার্স্ট অফ অল আপনি অবশ্যই একটা KYC কমপ্লিট করে নেবেন। আপনি যে ট্রেড করবেন আপনি সেটা ট্রেড করার পর সাথে সাথে আপনি তুলে ফেলতে পারবেন, ঠিক আছে? আপনাকে এখানে হোল্ড করে রাখতে হবে না। সো তার আগে অবশ্যই আপনাকে এটা মানতে হবে যে আপনি উইথড্র করতে গেলে আপনার KYC মাস্ট লাগবে। সো আপনি KYCটা করবেন, একদম ইনস্ট্যান্ট KYC হয়ে যায়, একদম ইনস্ট্যান্ট, শুধু স্ক্যান করবেন KYC কমপ্লিট হয়ে যাবে। সো সেটা কিভাবে করবেন, এই সিকিউরিটি অপশনে যাবেন। তো এখানে যাওয়ার পর এখানে আইডেন্টি ভেরিফিকেশন আছে, এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর ইনক্রিজ লেভেল জাস্ট আপনি এইখানে করবেন। তো এখানে ক্লিক করার পর সরাসরি KYC করার অপশনটা কিন্তু চলে আসবে। আপনি কি করবেন, জাস্ট আপনি কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর আরেকটা জিনিস ভাই, আমি এখানে একটা KYC কমপ্লিট করছি ভাই, 2 থেকে 3 মিনিট টাইম লাগছে, শুধু স্ক্যান করছে অটোমেটিকলি হয়ে গেছে। তো এই সিস্টেমটা অনেক ভালো লাগছে। তারপর এইখানে দেখতে পাচ্ছেন সিঙ্গাপুর লেখা, জাস্ট আপনি এটার উপর ক্লিক করে বাংলাদেশটা সার্চ করে নেবেন। সো বাংলাদেশ সিলেক্ট করার পর আপনার যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট দিয়েও করতে পারবেন, NID কার্ড দিয়েও করতে পারবেন এবং ড্রাইভিং লাইসেন্স দিয়েও। তো আইডি কার্ডের উপর ক্লিক করলে অটোমেটিকলি আপনার কিন্তু ক্যামেরাটা অন হয়ে যাবে, জাস্ট আপনি এখানে আইডেন্টি কার্ডটা সিলেক্ট করে জাস্ট আপনি এখানে ক্লিক করলেই আপনার এটা ফ্রন্ট পেজের ছবি দিয়ে দেবে। তারপর আপনি ব্যাক সাইডের ছবিটা এখানে দেবেন, তারপর একটা সেলফি নেবেন, দ্যাটস ইট, আপনার ইনস্ট্যান্টলি KYCটা কমপ্লিট হয়ে যাবে। আর আপনি অবশ্যই এখানে ট্রেড করার আগে KYCটা কমপ্লিট করে নেবেন, ঠিক আছে? তারপর আপনি ট্রেড করবেন, তারপর আপনি সাথে সাথে তুলে ফেলবেন। সো এখন কথা হচ্ছে কিভাবে আপনি ট্রেডটা কমপ্লিট করবেন। তো আপনার যদি KYCটা কমপ্লিট হয়ে থাকে জাস্ট আপনি এখানে অ্যাসিস্ট বাটনে ক্লিক করবেন। তো তারপর এইখানে ডিপোজিট অপশন পাবেন, তো ডিপোজিট অপশনে ক্লিক করবেন। তারপর আপনি এখানে TRX অথবা আপনি যদি USDT ডিপোজিট করতে চান তো আপনি এখানে USDT ডিপোজিট করবেন। আপনাকে অবশ্যই মিনিমাম $40 কিন্তু ডিপোজিট করতে হবে, ঠিক আছে? তো $40 ডিপোজিট করার পর আপনি এইখানে চলে আসবেন, এই যে ট্রেড বাটন, জাস্ট আপনি ট্রেড বাটনে ক্লিক করবেন। সো এখানে আসার পর
আপনি এইখানে দেখতে পারবেন 10x দেওয়া আছে। আপনি এই লেভারেজটা আপনি এখানে 4 করে দিবেন, তাইলে আপনার কিন্তু এখানে ফি কাটবে না, ঠিক আছে? তো আপনি এখানে 4 করে দিবেন, তো 4 করে ওকে বাটনে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে একটা মাত্র ট্রেড করবেন, ঠিক আছে? যেটা আপনার ইচ্ছা হয়, আপনি শর্ট অথবা লং, আপনারা তো এই ফিউচার ট্রেড সম্পর্কে জানেনই। সো আপনার সেই $40 একবার লাগাবেন, তো তারপর আবার আপনি এটা ক্যান্সেল করে দেবেন এই পজিশন অপশনে আসার পর, ঠিক আছে? তাহলে আপনার এইখানে এলিজেবল হয়ে যাবেন, কারণ আমাদের এইখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে কিন্তু এই বিষয়টাই উল্লেখ করছে। আর এখানে কি কি কাজ করতে হবে, আপনাকে ট্রেডটা কমপ্লিট করার পর আপনাদের এইখানে ফর্মটা ফিল করতে হবে। আর এই অফারটা কিন্তু শেষ হবে, দেখতে পাচ্ছেন 30 নভেম্বর কিন্তু এই অফারটা শেষ হয়ে যাবে। সো তারপরে কিন্তু তারা ডিস্ট্রিবিউশন করবে। সো এইখানে সব কিছু ডিটেলস দেওয়া আছে, আপনি এইখানে সব কিছু দেখে নেবেন। আর এখানে বলা আছে যে মাল্টিপল করলে আপনাকে পেমেন্টস করবে না, বাট আপনি যদি আপনার দুই একটা ফোন থাকে তাহলে আপনি সেইগুলো দিয়ে করতে পারেন, ঠিক আছে? আর এইখানে কিন্তু দেখা যাচ্ছে যে এইখানে কিন্তু জাপান, কোরিয়া এবং ম্যান্ডারিন এই দেশগুলোতে আপনি থাকলে আপনি কিন্তু এইখানে জয়েন করতে পারবেন না, ঠিক আছে? বাকি সবগুলো কিন্তু করা যাবে। সো এখন কথা হচ্ছে আপনাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন ফর্মের একটা লিঙ্ক আছে, এই সাইন আপ নাও, এইখানে আপনার ফর্মের লিঙ্কটা থাকবে, জাস্ট আপনি এটার উপর ক্লিক করবেন। তো তারপর যদি আপনার এরকম অপশন চলে আসে যে এখানে দেখতে পারবেন ফর্মের লিঙ্ক আছে, জাস্ট আপনি এটা ওপেন বাটনে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার এই ফর্মটা ওপেন হয়ে যাবে। তারপর আপনার যখন সব কিছু টাস্ক কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি সরাসরি আপনার UIDটা এখানে বসাবেন। সো UIDটা পাবেন আপনার প্রোফাইলে, এই যে এখানে দেখতে পাচ্ছেন UID, জাস্ট এইখান থেকে কপি করে আপনি এখানে বসে সাবমিট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে? আর এখানে আপনি রেফার লিঙ্কটা কোথায় পাবেন, এইখানে দেখতে পাচ্ছেন ইনভাইট অপশন, জাস্ট আপনি ইনভাইট অপশনে ক্লিক করবেন, তারপর ইনভাইট নাও এবং ইনভাইট কোড সব কিছু এখানে আপনি পেয়ে যাবেন। তো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। এইখানে কাজটা হচ্ছে আপনি প্রথমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, তারপর KYCটা কমপ্লিট করবেন এবং এইখানে আপনি $40 ডিপোজিট করে একবার ট্রেড করবেন। তো ট্রেড করার পর আপনি আপনার ব্যালেন্সটা উইথড্র করে নিয়ে নেবেন এবং আপনি ওয়েট করবেন যতক্ষণ পর্যন্ত না তারা পেমেন্টস করে, এবং তাদের ইভেন্টটা শেষ হওয়ার পর মেবি পেমেন্টটা করবে। আর আগের রাউন্ডের পেমেন্ট প্রুফ কিন্তু আপনাদেরকে আমি প্রথমেই দেখাইছি। সো অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, কেউ মিস করবেন না ভাই, প্রত্যেকে জয়েন করবেন। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা ভাই মাস্ট বি জয়েন করবেন, এইখান থেকে প্রত্যেক ইউজার প্রফিট করতেছে এবং গিভওয়ের কিন্তু প্রতিটাতে উইনার করা হইতেছে। সো আপনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে আসার জন্য আমন্ত্রণ রইল, প্রত্যেকেই কাজ করতেছে এখানে, আপনিও এখানে কাজ করে ভালো ধরনের একটা আর্ন করতে পারবেন, ঠিক আছে? তো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। পরবর্তী নেক্সট আপডেট অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিব ভাই। যদি এই এক্সচেঞ্জার সাইটে কোনো একটা আপডেট আসে সেটা সর্বপ্রথম কিন্তু টেলিগ্রামেই পাবেন, সেটা নিয়ে আলাদা করে কিন্তু ভিডিও মেক করা যায় না। আর তাদের রুলস কিন্তু চেঞ্জ হতে ভাই 2 মিনিটও লাগবে না। সো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা ফলো করবেন যাতে কোনো আপডেট আপনার মিস না হয়। সো পরবর্তীতে কথা হবে, আল্লাহ হাফেজ।